নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউসিয়া ভুলতা এলাকার নান্নু স্পিনিং মিল এবং আড়াইহাজার উপজেলার দুপতারা এলাকার এসপি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, জানাবেন যে আগুন কিভাবে লেগেছে এবং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা, আরও বিস্তারিত জানাবেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ কি রকম। ঈশিতা, আসলে আগুনের যে ঘটনা সে ঘটনা কিন্তু প্রায় 3.5 ঘন্টা হতে চলেছে এবং এখন পর্যন্ত এখানে একটি নির্গমন টাওয়ার আছে, যে টাওয়ার দিয়ে আসলে যে হাইড্রোজেন পারক্সাইড, এখানে যে কেমিক্যাল কাপড় ধোয়ার কেমিক্যাল তৈরি করা হতো, সেই কেমিক্যাল যেটা দিয়ে নির্গমন হয়, সেই নির্গমন টাওয়ারে কিন্তু ধীমে ধীমে আগুন জ্বলছে এবং সেই প্রায় নিয়ন্ত্রণেই বলা চলে। তো এখানকার যারা আসলে স্থানীয়, যারা আসলে কারখানা সংশ্লিষ্ট আছেন, তাদের সাথে কথা বলে যে বিষয়গুলো জানা গেল, তারা কিন্তু আগুনের সূত্রপাত আসলে কীভাবে হয়েছে তা জানার চেষ্টা করার জন্য ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু তারা ভেতরে ঢুকতে পারছেন না, যেহেতু এখনও কেমিক্যালের, যেহেতু পুরোটাই কেমিক্যালের একটা গোডাউন বা কারখানা, সেই কারখানায় কিন্তু মানে পুরোপুরি সুনিশ্চিত আগুন আসলে একবারে পুরো বন্ধ না হওয়া পর্যন্ত তারা কিন্তু ভেতরে ঢুকতে পারবে না। সো ভিতরে যেহেতু না ঢুকতে পারার কারণে আগুনের সূত্রপাতের কারণটাও কিন্তু তারা জানতে পারছেন না। আর আপনি যেহেতু ক্ষয়ক্ষতির কথা বললেন, সেই ক্ষয়ক্ষতির বিষয়টাও কিন্তু জানার জন্য এই যে বিল্ডিংটা রয়েছে, এখানের যে দালানটি রয়েছে, সেই দালানের ভেতরে ঢুকতে হবে এবং ক্ষয়ক্ষতির বিষয়টা তখন হিসাব করে জানা যাবে। এছাড়া যদি হতাহত বা আহতের ঘটনা বলি, সেও কেউ কিন্তু কোনো আহত হয়নি, যেহেতু বিষয়টা দুপুরের খাবারের সময়ের ঘটনা, তো যারা আসলে কর্মরত ছিলেন তারা কিন্তু ভেতরে ওইভাবে ছিলেন না এবং আশপাশেই যারা মানে খাবারের বন্দোবস্ত করার জন্য কিন্তু তারা নিরাপদ স্থানেই ছিলেন, এর কারণেই কিন্তু ওইরকমভাবে হতাহত বা সেরকম কোনো ঘটনা এখনও কোনো ঘটনা ঘটেনি। এছাড়া আমি যদি একটু দেখাতে চাই আমার ক্যামেরার মাধ্যমে, এখানে পাশেই একটি হচ্ছে যে গুদাম, সেখানে কিন্তু গুদামজাত করে রাখা হয়েছে। তো যদি বলি যে কাপড় ধোয়ার যে কেমিক্যাল, সেই কেমিক্যালের হাইড্রোজেন পারক্সাইড, সেই পারক্সাইডের কারখানায়, সেখানেই কিন্তু, যেহেতু হাইড্রোজেন পারক্সাইড একটি দাহ্য পদার্থ, তো এই দাহ্য পদার্থের কারণেই কিন্তু আগুনের ঘটনাটা একটু বেশি ঘটেছিল। তো এখন প্রায় 3.5 ঘন্টা কাজ করার পরে তো আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসলে বলা যায়। তো 2500 থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ঈশিতা, ধন্যবাদ আমিরুল আপনাকে।